ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু এর যখন প্রথম ভাগটা আসে বা ফার্স্ট পার্টটা আসে তখন আমার জন্ম হয়নি। 1996 এসেছিল ফার্স্ট পার্টটা, এবং এখন যদি আপনারা দেখতে চান ইউটিউব বা কোনো ওটিটি যেখানে যান পেয়ে যাবেন। তো সেই ছবির দ্বিতীয় ভাগ এটা আসবার পরে প্রথম দিনকে এটাকে নিয়ে বিস্তর জলঘোলা হলো। ছবি বেশ ভালো রকম নেগেটিভ রিভিউ পায় এবং তারপরে মেকার্সরা ডিসাইড করে যে না, ছবিটা যে কারণে নেগেটিভ রিভিউ পাচ্ছে সেটাতে তারা ওয়ার্ক করবেন, এবং সেকেন্ড দিনকে ছবিটাকে 3 ঘন্টা থেকে 2 ঘন্টা 40 মিনিটে তার ডান টাইম নামিয়ে নিয়ে আসা হয়। এবং তারপরে ছবিটা ঠিক কেমন হলো, আমি সেকেন্ড দিনকেই ছবিটা দেখেছি, আমি ফার্স্ট দিন দেখিনি। যারা ফার্স্ট দিন দেখেছেন তারা হয়তো আরেকটু হয়তো বেশি কিছু সহ্য করেছেন। যাক, ছবিটা কেমন কি না আমার এই টার্মটার অন্য কোনো মিনিং নেবেন না, যদি তারপরে যদি দেখতে ইচ্ছা ভিডিওটা কন্টিনিউ করুন। ছবিটা অ্যাকচুয়ালি কেমন লাগলো, 2 ঘন্টা 40 মিনিটের এই ভার্সনটা, তো আমি হিন্দি ভার্সনই দেখেছি অবভিয়াসলি। এবং এটা যেটা খারাপ হয়েছে ছবিটার সঙ্গে, অ্যাটলিস্ট আমার যেটুকু মনে হচ্ছে, আমি যেই হলে দেখেছি কল্যাণী সঙ্গমে, সেখানে ছবিতে কিছু কিছু পার্টে গুজরাটি এবং পাঞ্জাবি ভাষার বড় বড় মনোলগ রয়েছে। সেই সব মনোলগগুলোতে আমার হলটাকে অ্যাটলিস্ট বলতে পারি হিন্দিতে ছিল তার সাবটাইটলিংগুলো, এবং আমার হিন্দি পড়তে খুব সময় লাগে, আমার একটু ফাস্ট, খুব যদি ফাস্ট চলে যায় অনেকগুলো ডায়লগ থাকে, তো সেক্ষেত্রে ইংলিশ হলে আমার জন্য সুবিধা হয়, হিন্দিটা আমি পড়তে পারি, বাট খুব মানে একটু স্লো, ওই বান্টি তোমার সাবুন স্লো হয় ক্যা টাইপের আমার হিন্দি পড়বার ক্ষেত্রে অ্যাটলিস্ট। তো একটু বেশি ফাস্ট যাচ্ছিলো, তোমার কিছু কিছু জায়গায় ধরতে অসুবিধা হয়েছে, আমি কনটেক্সটের উপরে ধরেছি, তো সেসব নিয়ে আমি জাজটা করছি। আগেই বলে দিলাম যে কী কী আমার ক্ষেত্রে মানে প্রোজ অ্যান্ড কনস ছিল ছবিটা দেখবার জন্য। তো ছবিটা কীরকম লাগলো, ছবিটার সেকেন্ড হাফটা বেশ ভালো, বেশ ভালো একটা সেকেন্ড হাফ। এবং যেটা ছবিটার আরও দুটো পয়েন্ট ভালো সেটা হচ্ছে অবশ্যই কমল হাসান দ্য গ্রেট, দ্য উলগানায়গান কমল হাসান, তার পোর্ট্রেল অ্যাজ সেনাপতি। একটা মোমেন্ট রয়েছে যেখানে আমরা দেখি না টুপি মাহাতে, এটা ট্রেলারও আমরা দেখেছি, ট্রেলার বা টিজারে বা কোনো একটা প্রফেশনাল মেটেরিয়াল আমরা অলরেডি দেখেছি, তো এটা স্পয়লার নয়। একটা টুপি মাথা একটা লুক রয়েছে তার, মোটা গোফ, একটা একটা ওই ধূসর এবং একটা নীল রঙের একটা মিক্সচার একটা শার্ট পরে রয়েছে। ওই শার্টটা যেখানে আসে বা ওই শার্টটা তার লুকটা যেখানে আসে, ওই সিনটা অ্যাকচুয়ালি মানে হয়তো সিনেমার হয়তো বেস্ট সিন ওটাই ছিল, আমার অ্যাটলিস্ট সেটা লেগেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা সিদ্ধার্থের ক্যারেক্টার রাইটিং, ক্যারেক্টারটাকে যেভাবে তার উপরে স্পেস দেয়, আমার মনে হয় যে ক্যারেক্টারটাকে এতটা স্পেস দিচ্ছে, তার ব্যাক স্টোরি, তার ফ্যামিলি স্টোরি এতটা স্পেস দিচ্ছে, এর যদি কোনো আলটিমেটলি ক্লোজার না থাকে বা কোনো যদি একটা ব্যাকটা যদি ক্লোজ না হয় কোথাওটা গিয়ে, তাহলে ছবিটা সত্যি মানে মনে হবে যেন একটা এইমলেস একটা ছবি। বাট তারা সেটাতে এমফেসিস করে, এবং সেকেন্ড হাফে যখন সেই ব্র্যাকেটটা যখন ক্লোজ হয় একটা পয়েন্ট এসে, সেখানে মনে হয় যে একটা ক্যারেক্টারকে ভালো ফ্লেশ আউট করেছে তারা ফার্স্ট হাফ জুড়ে, এবং সেটার একটা ইমপ্লিকেশন হয়েছে বা সেটা একটা ভালো একটা এন্ড হয়েছে সেকেন্ড হাফে এসে। সেটা ভালো কি খারাপ, সেটা পজিটিভ কি নেগেটিভ, সেটা জানতে তো আপনাকে গিয়ে হল অফ যেতে হবে। তাছাড়া যদি বলিস ওই ক্যারেক্টার রাইটিংটা বেশ ভালো হয়েছে, এবং একটা মেট্রোর সিন রয়েছে অ্যাকশন সিকোয়েন্স, যেটা আই থিঙ্ক আমরা ট্রেলারই দেখেছিলাম, ট্রেলার বা টিজারে, এবং আমি সেটা নিয়ে অ্যাকচুয়ালি বলেওছিলাম, ওই সিঙ্গেল যে হুইলটার ওপরে মেট্রোর মধ্যে আসে, ওই সিনটা প্রপারলি টেনশান দিতে সক্ষম হয়। যেমন আমরা একরকম সিন দেখেছিলাম, সেখানে একটা মেট্রো সিন ছিল, ওই সিনটা খুব ক্লাসি, ওই সিনটা খুব স্লিক স্টাইলিশ বানিয়েছিল, ক্লাসি বলবো না, স্লিক এবং স্টাইলিশ বানিয়েছিল, এবং দেখতে ভালো লাগে, এবং সেখানে শাহরুখ খানের পোর্ট্রেল। বাট এখানে একটা ওরকম একটা সিন পাই না আমরা, এখানে একটা পাই একটা চেজিং সিকোয়েন্স, এবং সেটাকে যেভাবে টোটালি মেট্রো সিকোয়েন্সকে তৈরি করা হয়েছে সেটা ব্রিলিয়ান্ট, আমার বেশ বেশ ভালো লেগেছে। আমি যদি কমল হাসানের ফ্যান না হতাম, আমি যদি শঙ্করের ফ্যান না হতাম, তাও আমি সেটা বলতাম। খারাপ পয়েন্ট রয়েছে, সেগুলো তো আমি নিঃসন্দেহে আসবো, তো এইগুলো নিঃসন্দেহের পজিটিভ পয়েন্ট। এবং যেটা একটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এর লুক অ্যান্ড ফিল, ঝকঝকে তকতকে একটা লুক অ্যান্ড ফিল। বস কালারের দিক থেকে বলি, যদি লাইটের সিন, লাইটের ইউজ বলি, একটা জায়গাতে রয়েছে একটা মিউজিয়ামের মধ্যে একটা ঘটনা ঘটে, একটা অনেকটা বড় পার্ট রয়েছে ছবির, তো সেই মিউজিয়ামের মধ্যে সেনাপতি একটা ভাষণ মতো দিচ্ছে, একটা মনোলগ চলছে, সেইখানে যেভাবে লাইটের ব্যবহার করেছে, আলো আধারি এবং কালার দিয়ে যেভাবে জায়গাটাকে টোটাল স্টেজ করেছে, দ্যাট লুক স্প্লেন্ডিড। এবং তাছাড়াও কিছু জায়গাতে গোল্ডের পার্ট, মানে ওভারঅল যদি বলি প্রোডাকশন ডিজাইন বা সেট ডিজাইনের কাজ, আর্ট ডিজাইনের কাজ, এবং তার সঙ্গে এর ডিওপির পার্ট দুর্দান্ত লেগেছে। এবং অবশ্যই অবশ্যই আর একটা কথা না বললি না, সেটা হচ্ছে এআর রহমানকে এখানে রিপ্লেস করেছিলেন কে, অনিরুদ্ধ রবিচন্দ্র, এবং হ্যাটস আপ টু হিম ম্যান, সিরিয়াসলি। আমি অবভিয়াসলি প্রশ্ন তুলেছিলাম আরও অনেক এআর রহমান ভক্তদের মতোই, যে অনিরুদ্ধ কি পারবে এআর রহমানের মতো একজন স্টলওয়ার্ড ফিগারকে কোথাও থেকে রিপ্লেস করা, ইজ নট আ ইজি থিং টু ডু, বাট তিনি এখানে সাকসেসফুলি সেটা করতে পেরেছেন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই ছবির অন্যতম পজিটিভ অ্যাসপেক্ট নিঃসন্দেহে অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক।
ভালো মিউজিক, ভালো মিউজিক করেছেন, এবং যাই না অ্যালাইনমেন্ট থেকে বেটার করেছেন খারাপ করেছেন কিনা যাই না, বাট অ্যাপ্ট হয়েছে, যেইখানে যতটুকু দরকার ছিল তিনি সেখানে ততটুকু দিয়েছেন, এবং যেভাবে সেনাপতির জন্য যেভাবে মিউজিকগুলোকে তিনি ডিজাইন করেছেন ঠিক যেরকমভাবে তিনি জওয়ানে শাহরুখ খানের স্পেশালি বাবার চরিত্রের জন্য তিনি যেভাবে ডিজাইন করেছিলেন সোয়াগ আলাদা লেভেলে ছিল। এখানেও ইন্ডিয়ান টুতে সেনাপতির জন্য যে সোয়াগটা তিনি দিয়েছেন মিউজিকের মাধ্যমে তার ক্যারেক্টারকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য, পুল অফ করার জন্য কমল হাসানকে, সেটা দুর্দান্ত লাগে শুনতে ওভারঅল। এরপর আসি নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্টে প্রথমেই আসবো কমল হাসানের প্রবাবলি কেরিয়ারের আমার দেখা অ্যাটলিস্ট ওয়ার্স্ট ফিল্ম লেগেছে এটা। কারণ বলি, ফার্স্ট হাফটা লিটারেলি দেখুন ভিজিলেন্টে জাস্টিসের উপরে রিসেন্টলি আমরা বছরখানিক আগে একটা ছবি দেখেছি, যে ছবিটার আমি রেফারেন্স অনেকবার দিলাম আই থিঙ্ক এই ভিডিওটা করতে গিয়ে, সেটা হচ্ছে অ্যাটলি কুমারের জওয়ান। আমি জানি জওয়ান অনেক জায়গা থেকে নেওয়া, অনেক জায়গা থেকে নেওয়া, তারপরে ছবির জনরাটাই নেমার প্রশ্ন ভিজিলেন্টে জাস্টিস, বাট তারপরেও তারপরেও ছবিটা কিন্তু সব আমরা জানি যে আমরা এই জিনিস তো সাউথ সিনেমাতে প্রচুর দেখে নিয়েছি যে অত্যাচারিত হচ্ছে, জমি নিয়ে প্রবলেম, ব্যাংকের এইসব অনেক কিছু আমরা দেখছি ছবিটার মধ্যে, অনেক কিছু দেখেছি, বাট তারপরেও যেভাবে অ্যাটলিস্ট এটাকে প্রেজেন্ট করেছে সেই প্রেজেন্টেশনটা ছবিটাকে স্পেশাল করেছিল, রাইটিংটা ছবিটাকে স্পেশাল করেছিল, প্রতিটা ব্যাক স্টোরি, না এখানে কোনো ব্যাক স্টোরি আছে তো আমি বলছি না, বাট যেই শোষণের ওই টেম্পলেটটা তো সেমই, আমরা অলরেডি ট্রেলার থেকে বুঝে গিয়েছি সেম টেম্পলেট, এবং এই টেম্পলেটের উপরে শঙ্কর স্যার বহু বছর মানে তার পুরো গোটা ফিল্মোগ্রাফি তিনি এই টেম্পলেটের উপরে কাজ করে এসেছেন, এই ভিজিলেন্ট জাস্টিসে মোস্টলি এই ভিজিলেন্ট জাস্টিসের ওপরে তিনি কাজ করে এসেছেন, এবং সেই টেম্পলেটটাই অ্যাটলি এই সময় ইউজ করছেন, এবং তিনি অবভিয়াসলি যারা একটু শোবিজ নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে অ্যাটলি এই শঙ্কর স্যারের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, এন্থিরানো আই থিঙ্ক তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবেই ছিলেন, তো সেই টেম্পলেটের যিনি মাস্টার তিনি যেন কোথাও একটা এখানে এই ছবিতে ফেল করেছেন বলে আমার মনে হয়। ফার্স্ট হাফে যেসব জায়গাগুলো আমার জন্য অ্যাটলিস্ট হিট করেনি, খুব একটা হিট করেনি, রাদার সেকেন্ড হাফে যখন বললাম যে ক্যারেক্টার আর্টগুলো যখন সম্পন্ন ছিল ওই জায়গাগুলো আমার জন্য প্রপারলি ওয়ার্ক করেছে। ছবিটা ইন্টারভেলের 5-7 মিনিট আগে থেকে ছবিটা শুরু হয় আমার জন্য অ্যাটলিস্ট, একটা ঘোড়ার একটা সিন রয়েছে ওই সিনটা, এবং ও ওইখান থেকে সাউন্ডের যেরকম কাজ দৌড়াচ্ছে এবং ওই পায়ের খুঁড়ে টাক টাক এরকম আওয়াজগুলো সবাই মিলে ওইখান থেকে ছবিটা আমার জন্য শুরু হয়। তার আগে পর্যন্ত ছবিটা হ্যাঁ চলছে একটা র্যান্ডাম একটা তামিল পটবয়লার যেরকম হয়ে থাকে সেরকম হিসেবে ছবিটা চলে, ছবিটাতে খুব একটা নামি মানে খুব একটা যে একদম ভালো দুর্দান্ত কিছু মুভমেন্ট পেয়েছি তা নয়, ফার্স্ট হাফটা ড্র্যাগ লাগে, জানি না আমি 20 মিনিট কাটবার আগে পর্যন্ত ছবিটা কীরকম ছিল, 20 মিনিট কাট কোথাতে কেটেছে আমি তাও জানি না, কারণ ফার্স্ট কাটটা যদি দেখতাম তাহলে তো বলতে পারতাম, আমি সেকেন্ড কাটটা দেখছি ছবিটার, তারপরেও ফার্স্ট হাফটা খুব ড্র্যাগ লাগে, এবং সত্যি এক এক সময় মনে হয় যে সত্যি শঙ্কর স্যার ছবিটা করেছেন, না কোনো টেনশন ফিল হয় না কোনো খারাপ লাগা থাকে, ঠিক যেরকম জওয়ানে আমরা দেখছিলাম যখন অত্যাচার হওয়ার ঘটনাগুলো ঘটছিল, মেয়েটার পরীক্ষা দিতে মানে পরীক্ষার ফর্ম ফিল আপ করে আসছে দেখছে বাবা মা গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে রয়েছে, কিংবা সিলিন্ডারগুলো নিয়ে আসলো এসে দেখলো সব মরে পড়ে আছে, ওই যে ফিলটা ওই যে হিট করানোটা ওইরকম মোমেন্ট আমি অ্যাটলিস্ট পাইনি যেরকমভাবে তিনি ফিল করাতে চেয়েছিলেন ফার্স্ট হাফে। রাদার ক্যারেক্টার আর্টগুলো যেভাবে সম্পন্ন হয় সেই জায়গাগুলোতে ফিল হয়, রাকুল প্রীতের ক্ষেত্রে ফিল হয়, সিদ্ধার্থের ক্ষেত্রে ভালো কি খারাপ পজিটিভ কি নেগেটিভ সেটা আপনারা গিয়ে দেখুন, বাট ফিল হয়, ক্যারেক্টার রাইটিংগুলো ভালো করেছেন, বাট ওই পার্টগুলো কোথাটি গিয়ে খুব ফাস্ট যায় এবং যাই যায় খুব একটা ইম্প্যাক্ট করে না, ইভেন একটা জায়গাতে রয়েছে একটা কচ্ছপ একটা পার্ট রয়েছে ওই সিনটাও গ্র্যান্ডিওর এবং সেনাপতি ক্যারেক্টার হিসেবে তিনি ভালো পুল করে যাচ্ছেন, বাট সিনের স্টেজিং পোষায় না, জাস্ট পোষায় না, এবং খুব ক্যারিকেচারিস লাগে, খুব ক্যারিকেচারিস লাগে যেরকমভাবে করানো হয়। রাদার যত ছবিটা শেষের দিকে গিয়েছে আমার ভালো লেগেছে, এবং অবভিয়াসলি আই এম ওয়েটিং ফর হিন্দুস্তানি থ্রিলেসি ওটা যেন এরকম না হয়, ফিঙ্গার্স ক্রস ম্যান, আই হোপ সেটা যেন একভাবে নিরাশ না করে। ছবিটা সেকেন্ড হাফটা ভালো, সেকেন্ড হাফটা একটা ডিসেন্ট সেকেন্ড হাফ আমার অ্যাটলিস্ট লেগেছে, আমি জানি আগের কাটে যারা দেখেছেন তারা নেগেটিভ রিভিউ হয়তো সেকেন্ড পার্টে হয়তো অনেক সেকেন্ড হাফটা তো হয়তো অনেক কিছু খারাপ ছিল বা এরকম হয়তো কিছু মোমেন্ট ছিল যেটা সেকেন্ড হাফ থেকে কেটে তারা সেকেন্ড হাফটাকে স্লিপ করতে পেরেছে, ফার্স্ট হাফটা তাদের পক্ষে হয়তো করা পসিবলই হয়নি, আমি জানি না, না দেখলে বলতে পারবো না, লেটস সি কীরকম কী হয় সেকেন্ড থার্ড পার্ট বা হিন্দুস্তানি থ্রি। এখনও পর্যন্ত মেকারদের দাবি দেওয়া অনুযায়ী সেটা আগামী বছর 2025 আসতে চলেছে, এবং যারা শোবিজ বা একটু সিনেমার একটু এটাকে নিয়ে ঘাটাঘাটি না করেন তাদের জন্য জানিয়ে রাখি, কমল হাসান নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি পার্সোনালি মানে ছবিটা রিলিজের আগে তিনি জানিয়েছিলেন, এবং সেটা নিয়ে বেশ ভালো বিতর্ক হয়েছে মানে তামিল ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডিয়ান শোবিজের মধ্যে, যে তার পার্সোনালি ইন্ডিয়ান থ্রি বেশি ভালো লেগেছে এবং তিনি ইন্ডিয়ান থ্রির জন্য মুখিয়ে রয়েছেন। তো এটা ছিল শেষ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবার, যারা দেখেছেন ইন্ডিয়ান টু অবশ্যই কমেন্ট বক্সে জান, আমার জন্য বললাম যে মিলিয়ে মিশিয়ে ছিল, বাট শঙ্কর স্যারের সিনেমা হিসেবে যদি বলি এটা যদি একজন কোনো র্যান্ডম ডায়রেক্টর করতেন বা কোনো একজন যদি নিউ কামার করতেন আমি ছবিটাকে কিন্তু ঠিকঠাক বলে দিতাম, বাট যখন শঙ্কর স্যার করছেন তখন এক্সপেকটেশনের বেঞ্চমার্কটা আকাশচুম্বী বা গগনচুম্বী থাকে, সেটা কোথাওটাকে আমার জন্য একদমই মিট করতে পারেনি ছবিটা, এবং শঙ্কর স্যারের লেভেলে যদি বলি তো আমার দেখা অ্যাটলিস্ট শঙ্কর স্যারের ফিল্মোগ্রাফিতে তার সবথেকে খাজা ছবি হয়েছে ইন্ডিয়ান টু ছবিটা। অ্যাটলিস্ট ইন্ডিয়ান ওয়ান দেখবার পর ইন্ডিয়ান ওয়ান তো এখনও দেখলে মনে হয় ওই মেয়ের সঙ্গে বৃষ্টির সিনগুলো ওই ডায়লমাগুলো যেভাবে ওয়ার্ক করে আপনার মধ্যে
ওইগুলো এখনও ওয়ার করে 30 বছর বাদে এসেও। মনে হয় যে হ্যাঁ এই যে ওই ভিএফএক্সের পার্টগুলো ছেড়ে দিলে ইন্ডিয়ান টু একটা টাইমলেস ক্লাসিক, সেখানে ইন্ডিয়ান ওয়ানের কথা বলছিলাম আমি, সেখানে ইন্ডিয়ান টু জাস্ট কিচ্ছু হয়নি। যারা দেখেছেন কনবক্সে যান, এবং যারা দেখেননি এখনও গিয়ে দেখতে পান ছবিটা। একদম খাজাটা বলছে না, বাট শঙ্কর স্যারের কাছ থেকে এক্সপেকটেশন এর থেকে অনেক অনেক অনেকটা বেশি থাকে। দ্যাটস ইট ফ্রম মাই সাইড অফ দিস ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু রিভিউ। যারা দেখলেন সেরূপ দিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখবার জন্য, এবং চ্যানেলের ভিডিও যদি প্রথমবার জন্য দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।